আসসালামু ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল নিলয় চৌধুরীতে এবং অফিশিয়াল ফেসবুক পেজ ড্রিম পিজন লফটে সো আজকে আমরা ফ্লাইং জোনে চলে আসছি আমাদের উপরে এখানে আমরা একটা বিশাল ধাপি রাখছি এটা নিয়ে আমাদের অনেক কম ভিডিওই করা হয়েছে আজকে রাতের বেলা আসলাম সো রাতের বেলা ওদের কি অবস্থায় আছে কিছু কবুতর দেখাই যা যা আছে তাই দেখাবো সো ওদেরকে শীতের জন্য আমরা তেরপাল নামায় রাখছি এটা সাইজটা একটু আপনাদেরকে কনফার্ম করে দিই শুরুতেই বলে দিচ্ছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন যাতে করে আমরা আপনাদের প্রতিটা কমেন্টসের রিপ্লাই দিতে পারি সো চলেন আমরা মেল এবং মেল হচ্ছে আমার এটা এই ডান দিকেরটা ফিমেল হচ্ছে আমার বাম দিকেরটা সো আমরা ফিমেলের কাছে একটু ঢুকি দেখি কি কী বার্ডস আসে এবং আরেকটা কথা বলে দিচ্ছি এটার সাইজটা এটার সাইজটা হচ্ছে পুরাটা হচ্ছে বারো ফিট মাঝখানে ছয় ফিট একটা মেল ফিমেলের জন্য হয়েছে এই পাশে ছয় ফিট বাই ছয় ফিট এই পাশে ছয় ফিট বাই ছয় ফিট হাইট হচ্ছে সাত ফিট এই এখান থেকে উপর পর্যন্ত সাত ফিট বাট মাটি থেকে পুরো দশ ফিট কবুতর থাকতে পারবে সাত ফিট চলেন আমরা ভিতরে যে একটু কথা বলি আপনাদের সাথে কিছু কবুতর দেখাই একা ভিডিও করতেছি মনে হয় না আপনাদেরকে আমি ধরে দেখাইতে পারবো কবুতর এই যে এইভাবে তেরপাল দিয়ে আটকায় রাখছি আমরা সো আমাদের এখানে বেশ অনেক কবুতর কমে গেছে দেখেন কিছু কবুতর আমরা অনেক কমায় ফেলছি সো কিছু বার্ডস আছে এগুলো আমাদের কাজে লাগবে যেমন এগুলো একটু আপনাদেরকে দেখায় আমি আগে একটু ঘুরে দেখে গেছি আবার ওইখানে মেলের কাছে যে দেখেন ব্লুবার মেল আছে এগুলো এতদিন আমাদের এখানে অনেকগুলো মেল গুলাপের স্মেল এইসব জায়গায় ছাড়া ছিল কারণ হচ্ছে আমাদের কাছে ফিমেল ছিল না সো আমরা কিছু বার্ড রাখছি যেমন দেখেন রেড রিসেসিভ এইটা আমাদের এখানে ব্রিড করছে আগে ব্রিডিং ফিমেল ফিমেলের ফিটনেস নষ্ট হয়ে গেছিলো দেখে আমরা ফ্লাইং জনে ছেড়ে দিয়েছিলাম মার্শাল্লাহ আমি এসে দেখছি যথেষ্ট ভালো ফিটনেস হয়তো এটাকে আমরা এইবার না পেয়ার করলেও পরেরবার বার পেয়ার করবো সো এইখানে দেখা যাচ্ছে একটা ফিমেল এটা হচ্ছে আট পরে ব্ল্যাক চেকার পারফেক্ট ফর ব্রিডিং আমরা এখন আপাতত আজকে লফটে নিয়ে যাওয়ার প্ল্যানিং আছে ওর জন্য মেল আছে ওর সাথে আমরা মেল পাশাপাশি কাছে হয়তো এইখানে দেখেন আমাদের একটা মিউটিশিয়ান বুদাপেস্ট মার্শাল এই বুদাপেস্টটা আমরা অনেক আগে আমরা ভিডিও করি নেই ভোলা আসতেছে একটু দেই আমরা আসলে ওর ভিডিওটা আমরা করি নেই ও ব্রোঞ্জ কালারের ছিল ফুল ব্রোঞ্জ কালারের ছিল আমরা এটা সেল না করে ফ্লাইং জোন ছাড়ছি বাট এটা এখন সাত পরে আছে অনেকটা জেড ব্ল্যাকের কাছাকাছি চলে আসছে নিচের দিকে একটু অ্যাস্ট্রেট টাইপের আছে এটাও মোস্ট প্রবলি ফিমেল আমার কাছে মনে হচ্ছে কারণ আমি ধরে এটাকে আমি মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট আমার কাছে ফিমেল মনে হয়েছে এখানে দেখেন একটা ড্যানিশের মতো ফিমেল আছে বাট এটা ড্যানিশ না ড্যানিশ মেলের সাথে হোমা ক্রস করে আমরা পুরো কপি মেলের মতো বানায় ফেলছি বাট এটাকে যে কেউ দেখলে ড্যানিশ বলবে আমার কাছে সেম মেল আছে আমরা যদি জোড়া দিই যে কেউ বলবে ড্যানিশ বাট আমরাও যেটা সত্যি সেটাই বলি ক্রসবিট মানে ক্রসব্রিড সবসময় আমরা সত্যি কথা বলে আপনাদের কাছে সেল করি যদি এটা আমার সেলিং বার্ড না এটা আমাদের ঘরেই হয়তো ফোস্টার করবে সো তাও বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ফিমেলের খাঁচায় বর্তমানে আমরা এই ফিমেলটাকে কাজে লাগাইতে পারবো এই ফিমেলটাকে কাজে লাগাইতে পারবো তারপর হচ্ছে ব্রোঞ্জ এটা যদি ফিমেল হয় এটাকে কাজে লাগাইতে পারবো এখানে আরেকটা রেড রিসেসি ফিমেল আছে এটা আমাদের ব্রিডিং ফিমেল বাট এই ফিমেলটার অবস্থা কিন্তু অনেক বেটার ওই ফিমেলটা হচ্ছে অনেক অনেক রিকভার্ড এগুলো হাড্ডি তাড্ডি সব বাইরে হয়ে গেছে জাস্ট লাইন ছেড়ে দিচ্ছি মার্শাল্লাহ অনেক রিকভার যদি আমাদের কাছে এক্সট্রা মেল থাকে অবশ্যই আমরা প্রেয়ার করবো আর এই পিজিয়ানটাকে কি আপনারা চিনতে পারছেন এটা হচ্ছে আমাদের ক্রস ব্রিড একটা এক্সপিরিয়েন্স ছিল নাসাল টাফ এবং ব্ল্যাক চেকার আর বুদা পেস্ট দেখেন নাকের সামনে একটা নাসালের মতো আছে আপনাদেরকে আমি দেখাই এই দেখেন নাকের সামনে একটা নাসালের মতো আছে বাট এটা একটা ক্রস ব্রিড এটা মনে হয় ফিমেল বার্ড হইছে আট পরে মনে হচ্ছে বাট ওর সাথে কি জোড়া দিব আমরা জানি না সো আজকে কিছু ফিমেল যদি জায়গা করতে পারি আমরা এখান থেকে ইনশাল্লাহ নিয়ে যাব এইখানে একটা জাল্লি কবুতরের বাচ্চা দেখা যাচ্ছে অবশ্যই এটা রেস্কিউ হবে কারণ হয়তো খেতে আসছে এসে এই খাঁচার ভিটে ঢুকে গেছে ওকে মনে হয় মঞ্জিলা এক দুবার বের করে দিচ্ছে বাইর হয় না সো যেটাই হোক আমরা ওকে রেস্কিউ করে দিব সো আজকে আমরা যে ফ্লাইং জোনের যে সেট আপটা দেখলাম এখান থেকে একটা শিক্ষা নিব বড় শিক্ষা সবচেয়ে বড় শিক্ষাটা হচ্ছে যে দেখেন আমাদের ঘরের বাচ্চা এগুলো ম্যাক্সিমাম আমাদের ঘরের বাচ্চা যেমন এটা আমাদের কেনাবার ছিল এবং এইটা আমাদের ঘরের বাচ্চা হ্যাঁ এটা আমাদের ঘরের বাচ্চা এটা আমাদের কেনাবার ছিল এছাড়া ম্যাক্সিমাম আমাদের হোম ব্রিড আমাদের হোম ব্রিড বার্ডগুলা আমরা ফিউচারে আমাদের প্রোডাকশনে লাগাইতে পারতেছি কীভাবে আমরা নিজেরা ঘরের মধ্যে একটা বড়ো ধাপড়ি বানায় রেখে অনেকের স্পেস প্রবলেমের জন্য দেখা যাচ্ছে যে আপনারা ঘরে একটা ফিমেল বার্ড বা একটা মেল বার্ড লাগলেও আপনারা স্পেসের জন্য রাখতে পারে পারেন না যেভাবে স্পেসের জন্য রাখতে পারেন না অনেক প্যারা হয় সো এই জন্য দেখা যাচ্ছে যে এখান থেকে আপনারা শিখতে পারেন যে আপনারা যদি একটা স্পেস করে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনারা ঘরের বার্ড দিয়েই অনেক সুন্দর সুন্দর পেয়ার সেট আপ করবেন দেখেন এটা যে কী হবে এই কবিতাটা যে কি হবে মার্শাল্লাহ সাত পরে আছে এটা যে দশ পর্যন্ত কি হবে আমি জানি না মার্শাল্লাহ ওর হেডশেপ কোয়ালিটি কালার আউটস্ট্যান্ডিং জাস্ট আউটস্ট্যান্ডিং অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগছে আমরা মেলের কাছে আর ঢুকবো না মেলের কাছে আজকে আর ঢুকা মনে হবে না আবার বের হয়ে আর এদিক থেকে একটু দেখাই দিয়ে এই যে কিছু মেল আছে দেখেন এইখানে দেখা যাচ্ছে যে ব্লুবার বুদাপেস্ট মেল দেখা যাচ্ছে কিছু ক্রসবিট দেখা যাচ্ছে এখানেও কিছু ক্রস বেট দেখা যায় যে গ্লুব মেইল মোটামুটি আমাদের এখন অনেকগুলো মেল হয়েছে সো আমরা এখন সুন্দর সুন্দর পেয়ার করতে পারবো মোটামুটি বুথা পেস্টটাকে আরও রানিং করতে পারবো আরো বাচ্চা করতে পারবো সো আমাদের ভিডিওসেগুলার দেখেন তো সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লাইক ফলো শেয়ার করে পাশে থাকবে থ্যাংক স্যার লড উইথ আস